আমার আদরের শ্রী বাবা আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলাই বাবা আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলাই নিদান কালের বান্ধব নবী তোমায় আমরা চিনলাম না যার প্রেমে মজি আসেন পাক রাব্বা না বলেন যার প্রেমে মজি আসেন পাক মাবুদ আল্লাহর পাক দরবারে আদম সফিয়ারজ করে ও নামের সাথে নামি সাইসর নামের সাথে নামি সাইসকে গো তুমি কুঞ্জ না যার প্রেমে মজি আসেন পাক রাব্বা না বলেন যার প্রেমে মজি এ বন্ধু ভূমিকায় গেলাম না সরাসরি আলোচনায় চলে যায় আমার আল্লাহ বললেন ওরা ফানা লাকা জিকর শুধু আমি আল্লাহর জিকির করলে হবে না এ বান্দারা তোমরা যদি আমি আল্লাহর স্মরণ করো আমি আল্লাহর জিকির করো রে আমার জিকিরের সাথে সাথে আমার বন্ধুর জিকির আমার বন্ধুর নামের কালেমা বন্ধুর নামের জিকির তোমাদের করতে হবে আমার আল্লাহ কোন সময় তার হাবিবকে আলাদা করে নাই আল্লাহ যেখানে রাসূল সেইখানে কালেমার মধ্যে আল্লাহ রাসূল এক জায়গায় কিন্তু আমাদের দেশের কিছু ঘুমটা মৌলবি ফতোয়া দিবে কয় আল্লাহ রাসূলের কালেমা থেকে আল্লাহর নামের পরে রাসূল নাম কেটে দিতে হবে নাউজুবিল্লাহ বলেন এই কথা বললে কি ঈমান থাকবে জোরে বলেন এ বন্ধু মুসলমান শুনে নাও আল্লাহ কোন সময় তার বন্ধুকে আলাদা করে দেখে নাই আলাদা করে রাখে নাই জান্নাতের মধ্যে যতগুলো বৃক্ষ আছে যতগুলো গাছ আছে জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় দেওয়ালে দেওয়ালে আল্লাহ এবং তার রাসূলের নাম লেখা শুধু তাই নয় দুনিয়ার মধ্যে একখানা জান্নাত আছে জান্নাতুল কোথায় মসজিদে নববীতে জান্নাত আছে কিনা আছে মসজিদে নববীর মধ্যে যদি আপনারা যান দেখবেন প্রত্যেকটা খুঁটির মধ্যে আল্লাহ রাসূল লেখা আল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে সুবহানাল্লাহ কাবা শরীফের গিলাফের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের নামের কালেমা একসাথে কিন্তু আমাদের দেশের কিছু ফটকা মৌলবি দুই পাতা পরে দুই দিন ফালা ফালা বইরাইসা ফতোয়া বাজে শুরু করবে কয় আল্লাহ রাসূল এক জায়গায় নামান নাম লেখা যাইতো না জোরে বলেন না আমার নবী ডাকতে বলে এ সাহাবীরা রে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে আমার আল্লাহর পরে আমি রাসূলের স্থান কথা বলে ঠিক কিনা খন্দকের যুদ্ধের মধ্যে একটা ঘটনা আপনাদেরকে শুনাই নবী আমার সিদ্দিক আবু বকরকে ডাক দিলেন ডাক দিয়ে বলে আবু বকর এ আবু বকর তোমার হাতে একটা আংটি দিলাম সুবহানাল্লাহ বলে এ আবু বকর এ আংটিটা নিয়া তুমি কামারে দোকানে যাইবা স্বর্ণকারে দোকানে যাইবা স্বর্ণকারে দোকানে যাই আংটির উপরে লিখবা আমার আল্লাহ পাকের নাম তাওহীদের বাক্য সুবহানাল্লাহ তাওহীদের বাক্য কি আমার আল্লাহ পাকের নাম আমার আল্লাহ পাকের কালেমা এটা হলো তাওহীদের বাক্য আবু বকর বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো আপনি বলেছেন আমি কামার দোকানে যাইয়া স্বর্ণকারের দোকানে যাইয়া আপনি নবীর হুকুমে আংটির মধ্যে আমার আল্লাহ পাকের নাম লিখে আনবো আল্লাহু আকবার আবু বকর চলে গেলেন কামারের দোকানে রাস্তার মধ্যে ইতিমধ্যে আবু বকরের মনে একটু অন্তর রক্তকরণ হতে লাগলো আবু বকর চিন্তা করে আমার নবী বলে দিয়েছে আল্লাহ পাকের নাম আংটির মধ্যে লিখবে যেখানে আল্লাহ পাকের নাম থাকবে আর আমার রাসূলের নাম মুবারক থাকবে না তা তো হতে পারে না আবু বকর কামারের কাছে যাইয়া স্বর্ণকারের কাছে যা বললেন স্বর্ণকার রে শুধু আমার আল্লাহর নামই লিখবে না আমার আল্লাহর নামের সাথে আমার নবী রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর নাম মুবারক তুমি লিখবা
কিন্তু নবী বলে দিয়েছে আবু বকর শুধু আল্লাহ পাকের নাম লিখবা। আবু বকর কি করলেন? তার মনের ভিতর খটকা যাচ্ছে না, শুধু আল্লাহর নাম থাকবে আর আমার নবীর নাম থাকবে না, এটা তো হতে পারে না, কি করা যায়? স্বর্ণকারকে বললেন পাশেই রসুলের পাকের নাম মোবারক লিখবা। তখন কামার স্বর্ণকার রসুলের পাকের নাম মোবারক লিখলেন আল্লাহু মুহাম্মদ। সে আংটিটা এখনো আছে, সুবহানাল্লাহ বলে। রসুল তো আল্লাহ তো তার হাবিবকে আলাদা করে নাই, তখন তো আমার রসুল বলতো যাও বকর কেন তুমি লিখলে। আবু বকর স্বর্ণকারের কাছ থেকে ওই আংটিটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে রসুল আমার বললেন আবু বকর দেখি আংটির মধ্যে কি লিখেছো। নবী আমার হাতের মধ্যে নিয়া মুস্কি মুস্কি হাসি দেয়। আবু বকর বলি আর রসুল আল্লাহ আমার কি কোনো ভুল হয়েছে নাকি? আবু বকর বড় চিন্তায় পড়ে গেল। আমার নবী ডাকতে বলে না রে আবু বকর, আমার আল্লাহর নামের পরে আমি রসুলের নাম লিখেছ, আমি রসুল বড় খুশি হয়ে গেছি। আমি রসুল যখন খুশি হয়েছি আমি রসুল কথা দিলাম ওই আংটির মধ্যে ছোট করে, তুমি আবু বকর নামটাও লেখা থাকবে। এ বন্ধু মুসলমান শুনে না, আমার আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে। আল্লাহ কয় আমি যেখানে আমার রসুল সেইখানে। পবিত্র কোরআন শরীফে সূরা বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত খুঁজে খুঁজে দেখলাম 136 জায়গায় আল্লাহ রাসূল এক জায়গায়। আমি আমার গবেষণায় দেখেছি 136টা আয়াতের মধ্যে আল্লাহ রাসূল এক জায়গায়। আর এরা কয় না মাসখান লাগানো দরকার, কত বড় জাহেল। আজকে মানুষের ঈমান আমল আকীদা থেকে ডাইভার্ট করে তারা মানুষকে বিভ্রান্ত পথে নিতে চাচ্ছে। কারণ সুকৌশলে ইহুদিরা তারা আমাদের মতো টুপি পরে জুব্বা পরে পাগড়ি পরে তারা মুসলমানদের ভিতরে সেই লিবাস নিয়ে মানুষদেরকে মুসলমান থেকে খারিজি পথে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ইহুদিরা আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে দেখেন, ওরা কিন্তু যদি সরাসরি যুদ্ধ হয় পারবে না, কারণ মুসলমানের ইমানি শক্তির সঙ্গে কোনো হিদিন আসার আজ পর্যন্ত পারে না, কিয়ামত রাগ পর্যন্ত পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা সুকৌশলে মুসলমান জাতিকে কিভাবে ধ্বংস করা যায় তাদের মধ্য থেকে তারা লন্ডনে আমেরিকাতে আলাদা করে মাদ্রাসা বানাইছে, ইহুদিদের মাদ্রাসা বানায় সেখানে কোরআন শরীফ তাদের ইহুদি সন্তানদেরকে শেখানো হচ্ছে। এরপর তাদেরকে লিবাস ধরানো হচ্ছে যে তোমরা যাও সেখানে, সেখানে তোমরা যে লেখাপড়া করে তারা সারা বিশ্বের মধ্যে তোমরা ফেতনা সৃষ্টি করো। কিন্তু মনে রাখবেন যখন এই ফেতনা শুরু হয়েছিল লন্ডনের মতো জায়গায়, আপনাদের এই সিলেট অঞ্চলের ফুলতলি সাহিব কেবলার আওলাদগণ লন্ডনের জমিনে তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। আল্লাহ একবার বলে লন্ডনে সাহিব কেবলার ভক্তগণ আছে কিনা, আছে কিনা? মনে রাখবে যেখানে বাতিল হবে, বাতিল যতই মাথা চাড়া দুটুক হক যদি একজন থাকে সেখানে হকের জয় হবে। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু শুধু এটাই নয়, আমার আল্লাহ বলে দিয়েছে আমি আল্লাহ কোন সময় আমার বন্ধুকে আলাদা করে দেখি নাই রে, তোমরা কেন আলাদা করো? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহর ইত্তেবা, আমি আল্লাহর গোলামি, আমার বন্ধুর গোলামি। আল্লাহ ডাক দেয়া কয় তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও আমার বন্ধুকে তোমরা ওসিলা বানাও। আদম আলাইহিসসালাম যখন দেখলেন আল্লাহর নামের সঙ্গে তার একজন হাবিবের নাম লেখা, তার একজন বন্ধুর নাম লেখা, এবার আদম আলাইহিসসালাম ডাক দিয়ে বলে আল্লাহ এত বছর পরে আমি তওবা করলাম, আমি এত বছর পরে কান্নাকাটি করলাম, কাঁদতে কাঁদতে আমার চোখের পানি পড়তে পড়তে আমার মুখগুলো পচে পচে খসে খসে পড়তেছিল, তবু আল্লাহ তোমার দয়া হয় না। আল্লাহ গো আমি যখন মুরাকাবায় দেখলাম তোমার নামের সঙ্গে একটা নাম দেখা যায় ওটা কে? আমার আল্লাহ ডাক দেয়া কয় এ আদম শুনে নাও, ওই মানুষটাকে নূরে মুহাম্মাদিকে যদি না বানাইতাম তুমি আদমকেও আমি আল্লাহ বানাইতাম না। আদম ডাকতে বলে আল্লাহ গো ওই নামের ওসিলায়
আমার তওবা কবুল করেন আমার আল্লাহ ডাক দে কই আদম রে তুমি বুঝতে পেরেছো আমি তোমার তওবাকে কবুল করলাম কিন্তু তোমার আসল বাড়ি জান্নাত আমি ফিরাইয়া দিলাম না আমার নবীর শান আমার নবীর মান इज्जत कत रे আমার আল্লাহ যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়াতে পাঠাইলেন সমস্ত নবীতে সমস্ত নবীগণের জন্য আমার আল্লাহ নবীতে একটা সীমারেখা করে দিয়েছিলেন নবীতে একটা বাউন্ডারি করে দিয়েছিলেন কেউ বা একটা ওয়ার্ডের নবী কেউ বা একটা ইউনিয়নের নবী কেউ বা একটা থানার নবী কেউ বা একটা উপজেলার নবী কেউ বা একটা জেলার নবী কেউ বা একটা কওমনিয়া নবী সমস্ত নবীদেরকে নবীতে বাউন্ডারি করে দিয়েছিল আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব সমস্ত নবীদের নবতি বাউন্ডারি করে দিয়েছি কিন্তু আপনি নবীর নবতির কোনো বাউন্ডারি নাই আপনি হলেন কুল কায়নাতের নবী শুধু তাই নয় মুসলমান আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমার হাবিবের কারণে জমিনের দামটাকে আমি আল্লাহ বাড়িয়েছি বন্ধু মুসলমান রহমতের নবী যেই দিন দুনিয়াতে আসবে মামেনা ডাক দিয়ে কয় ও দুনিয়ার মানুষেরা শুনো রে পৃথিবীতে অনেক মানুষ আমি দেখলাম আল্লাহু আকবার অনেক মানুষ আমি দেখলাম অনেক শিশু বাচ্চাদের আমি আশা দেখেছি কিন্তু আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জমিনে আসতো দেখলাম আসার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে শাহাদাত আঙ্গুলখানা আসমানের দিকে দিয়ে কি যেন বলতেছিল আল্লাহু আকবার আমি দেখলাম আমার শিশু বাচ্চা শাহাদাত আঙ্গুলখানা আসমানের দিকে দিয়া কি যেন বলতেছিল আমি কান লাগাইয়া শুনলাম স্পষ্ট শুনতে পাইলাম সে যেন উম্মতি উম্মতি বলে কাঁদতেছিল উম্মতের মায়ায় নবী কান্দিত কাফেরেরা দেইলা পাথর জন্ম নিয়া কান্দে নবী উম্মতি আমার ওই উম্মতের হবে কোন গতি আমার ওই উম্মতের হবে এবং আমার আল্লাহ বলে যত নবী রাসূল গুণ আমি আল্লাহ পাঠাইলাম কোন নবী রাসূল তাদের উম্মতের জন্য জমিনকে নামাজের জন্য মাসল্লা যাই নামাজ বানাই নাই কিন্তু যেই দিন রহমতের নবী আমার প্রিয় বন্ধু দুনিয়াতে কদম রাখলো ওই শিশু নবী যেই দিন দুনিয়াতে কদম রেখেছে নবীজির কচি কচি পা মোবারক যেই দিন জমিনের মধ্যে পড়েছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমার হাবিবের কদম মোবারক পড়ার কারণে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদের জন্য জমিনটাকে নামাজের জন্য যাই নামাজ বানাইয়া দিলা শুধু কি তাই রে মুসলমান সেই দিন আমার রহমতের নবী মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে যেই দিন গিয়েছিল ওই মদিনার নামটা মদিনা ছিল না মদিনা কেউ চিনত না মদিনার এত পরিচয় ছিল না মদিনার নাম ছিল ইয়াসরিব যেই দিন আমার রহমতের নবীর কদম মোবারক ইয়াসরিবের জমিনে পড়েছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনার কদমের কত দাম আপনার কদম মোবারক কারণে আপনি হাবিবের ইজ্জতের কারণে আমি আল্লাহ ইয়াসরিব নাম পরিবর্তন কইরা সোনার মদিনা নাম দিয়া দিলা শুধু কি তাই রে মুসলমান আমার আল্লাহ কয় শুধু মদিনা নাম দিয়া খেন তো নয় এই মদিনা নামটা আমি কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্য দিয়া মদিনা নাম দিয়া মদিনাটা নাম দিয়া সমস্ত মুমিন মুসলমানদের কাছে আমি আল্লাহ পরিচয় করাইলা আমার নবীর কদমের কত দাম যেই দিন আমার রহমতের নবীকে মিরাজের রজনীতে সিদ্রাতুল মুনতাহা আরশ কুরসি লহ কলম সমস্ত জগৎ পাড়ি দিয়ে যেদিন রহমতের নবীকে মিরাজের রজনীতে আমার আল্লাহ নিয়ে গেলেন নবীজির কদম মোবারক আরশের মধ্যে রাখলেন নবীজি আমার জুতা মোবারক পাই দিয়ে গিয়েছে নবী আমার জুতা খুলতে চায় আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনি জুতা খুলবেন না রাসূল আমার বলে কেন জুতা খুলবো না আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনার জুতা মোবারকের নিচে যেই ধুলাবালি আছে ওই ধুলাবালির পরশ পাবার জন্য আমি আল্লাহর আরশ মহল্লা কয়েক হাজার বছর ধরে অপেক্ষায় আছে আল্লাহু আকবার
ও ওমর নবী গো শুধু তাই নয় আপনার কদম মোবারকের নিচে যে জুতা মোবারক আছে আপনি আজকে জরজগৎ নূরের জগৎ সেবাতের জগৎ সমস্ত জগৎ পাড়ি দিয়া আরশের মাকামে আছেন আপনি সমস্ত কিছুর উপরে আছেন আর আপনার জুতা মোবারকের নিচে আপনার স্যান্ডেল মোবারকের নিচে আমি আল্লাহর সৃষ্টি জগৎকে রেখে দিয়েছি ও নবী আমি বুঝাইতে চাই আপনার জুতার নিচে আমার সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহ আপনার জুতার দামকে এত বাড়িয়ে দিয়েছি আপনার জুতা মোবারকের সমতুল্য আমার কোন সৃষ্টি জগৎ হতে পারে না ও মায়ার নবী গো তুমি প্রেমেশি খায়া কোথায় লায়ো মায়ার নবী গো তুমি প্রেমেশি খায়া আমি কবে যাব নবী তু মারি বাড়ি কবে যাব নবী ঋষপনে তে বলো না তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলায়ো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া মারহাবা বলেন মারহাবা বলেন যেই নবীর ইজ্জত সম্মান এত দিয়েছে সেই নবীকে আমাদের মতো সাধারণ হতে পারে জোরে বলে না আমরা বিশ্ব জাকির মঞ্জিলে গিয়েছি বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়ার পর দেখলাম আমার পিটকেল বা জান হুজুর বিশ্ব খাজা বাবা ফরিদপুরি তিনি শুধু রসুল প্রেমের কথাই বলতেন কি জাকির ভাইরা আমার পিটকেল বা জান হুজুর রসুল প্রেমের কথা বলতেন এই জন্য ওনাকে মানুষ ভালোবাসে একজন মানুষ একজন মানুষকে ভালোবাসে চারটা গুণের কারণে কয়টা জোরে বলেন কয়টা একটা হলো জামালিয়া আর একটা হলো কামালিয়া তৃতীয় নম্বর হলো কারাবার চতুর্থ নম্বর হলো এহসান এই চারটা গুণের কারণে একজন মানুষ একজন মানুষকে ভালোবাসে জামালিয়াত হলো সুন্দর চেহারা কামালিয়াত হলো আল্লাহ প্রদত্ত ইলম আর কারাবাত হলো নৈকট্য সুবহানাল্লাহ বলবেন না এহসান হলো দয়া এই চারটা গুণ যার মধ্যে আছে তাকে মানুষ ভালোবাসবে যেই ফুলের মধ্যে মধু আছে ওই ফুলেই তো ভ্রমর বসে কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশের আব্দুল আলিম গান গাইছে না কোন মন ভ্রমরা মজলি না তুই রসুল নামে রসে শুনছেন নি গান শুনছেন যেই ফুলের মধ্যে মধু আছে সেই ফুলের মধ্যে ভ্রমর যাবে বিশ্বলী খাজা বাবা ফরিদপুরে তিনার মধ্যে চারটা গুণী ছিল জামালিয়াত কামালিয়াত কারাবাত এহসান সুন্দর চেহারা আল্লাহ প্রদত্ত এলিম তার মধ্যে নৈকট্য কাছে বসলে আল্লাহ রাসূলের মহব্বত আসতো এহসান অর্থ উনি সব জাতিকে উনি দয়া করতেন ভালোবাসতেন সুবহানাল্লাহ বলবেন না সব জাতিকে ভালোবাসতেন কি হিন্দু কি বৌদ্ধ কি মুসলমান সবাইকে তিনি ভালোবাসতেন এটা হলো এহসান করা দয়া করা সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আমরা পীরের কাছে যাই পীরের কাছে বায়াত নিয়েছি বিশ্ব জাকির মঞ্জিলে গিয়েছি আপনারা এই শ্রীমঙ্গল থেকে সিলেট থেকে এত কষ্ট করে বিশ্ব জাকির মঞ্জিলে যান অবশ্যই এর কারণ আছে কথা বলেন ঠিক কিনা কারণ হলো পীরের কাছে যাওয়ার একটা উদ্দেশ্য এলমুল কল এলমুল কল এলমে লাদুনের জ্ঞান হাসিল করা যেই বিদ্যা হাসিল করলে দুনিয়া থেকে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল হয়ে যায় আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়ে যায় দুনিয়ায় থেকে কবর দেশের মানুষ কোন হালতে আছে খবর নেওয়া যায় কথা বলেন ঠিক কিনা এটাকে বলা হয় এলমুল কল যেই বিদ্যা অর্জনের জন্য আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা এই এলমে লাদুনে যার মধ্যে নাই সে দুনিয়ার মধ্যে নিয়ে পড়ে আছে আর এলমুল কল এলমে লাদুনি যার আছে এলমে শরীয়তের পাশাপাশি এলমে লাদুনি যার আছে সে আল্লাহ পাককে হাসিল করেছে দুনিয়াতে ভয় নাই কবরে ভয় নাই আসরে ভয় নাই কুলসিরাতে তার ভয় নাই আল্লাহ বলবে সেই ব্যক্তি আমি আল্লাহ স্মরণ করেছে এলমে লাদুনি অর্জন করেছে তার কোনো বিচার হবে না সুবহানাল্লাহ বল এ বন্ধু মানব দেহের মধ্যে দশটা লতিফা প্রথমত আছে কলব্রু সেলকফি আকফা
জেগে উঠাবে না আর ডাক দিবে না বলবো অনন্তকাল ঘুমায় যাও যখন হাসরের মাঠে ডাক দেওয়া হবে আল্লাহ বলবে তাদেরকে ডাক দিলা কেন তাদেরকে আর কোন বিচার হবে না তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে আর মুমিন হতে হবে কথা বলেন ঠিক কিনা মানব জননটা যদি আমাদের এরকম বিথা চলে যায় আমরা কিসের জন্য দুনিয়াতে আসলাম একটা বারও আমরা চিন্তা করে দেখি নাই একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করা দরকার ছিল কিসের জন্য আসলাম আমরা দুনিয়া বিনে পড়ে আছি নাফস আম্মার আমাদেরকে দুনিয়াতে ঘায়েল করে রাখছে কারণ আমার হুজুরকে আমরা জান পাঁচ প্রকার নাফসের কথা আমাদেরকে বলেছে নাফসে আম্মারা নাফসে মুতমাইন্না নাফসে লওমা নাফসে মুলহেমা নাফসে মুহাদ্দিস এই পাঁচ প্রকার নাফস আমাদেরকে দুনিয়ামুখী করে রাখছে দুনিয়ামুখী করে রাখার জন্য আমরা আজকে আল্লাহ পাকের দিন ভুলে গিয়েছি রাসূলুল্লাহর মহব্বত আমরা ভুলে গেছি আহলে বাইতের মহব্বত ওলি আল্লাহর মহব্বত ভুলে গেছি যখন এই নাফসের সাথে আপনি জিহাদ করে আপনি আমি জিহাদ করে নাফসকে দুনিয়া থেকে আল্লাহমুখী করতে পারবো ইস্তেগফার করে তওবা করে তখন আল্লাহ পাক আমাদেরকে একটা ইলম দান করবে সেটা হলো ইলমে লাদুননি ইলমে মারুফাতের বিদ্যা যেই বিদ্যা দ্বারা আল্লাহ পাকের অতি বন্ধু হওয়া যায় আর আমার আল্লাহ বলে বান্দা যখন সেই নফল ইবাদত করতে করতে আমার অতি নিকটবর্তী চলে আসবে আল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা নফল ইবাদত করতে করতে আমার নিকটবর্তী যখন আসবে আমি আল্লাহ তাআলা তখন তার হয়ে যাই আল্লাহ কয় বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায় বান্দার পা আমি আল্লাহর পা হয়ে যায় বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যায় আমি আল্লাহ যেভাবে বান্দার চলাই ওই বান্দা সেইভাবে চলতে পারে সুবহানাল্লাহ বলে এই জন্য বাদশাহ হারুনুর রশিদের জামানায় একটা ঘটনা আপনাদেরকে শোনাই ইলমুল কলব কি এটা তরিকতের মাহফিল তরিকতের আলোচনা দরকার কথা বলেন ঠিক কিনা বাদশাহ হারুনুর রশিদের জামানায় একটা পাগল ছিল তার নাম হলো বাহলুল পাগল এই বাহলুল পাগল একদিন রাস্তা দিয়ে যায় পাশে একটা মসজিদ ঘর ইমাম সাহেব নামাজ পড়াইতেছে মুক্তাদিরা পিছনে নামাজ পড়তেছে পাশে ছিল একটা বড় বাজার সে বাজারের পাশে মসজিদের কিনারে দাঁড়ায় দাঁড়ায় জোরে আওয়াজে বলতেছে ইমাম সাহেবের নামাজ হচ্ছে না আল্লাহু আকবার বলে এই কথা বললে ইমাম সাহেব কেঁপে যাবে না সূরা কেরাত সবই ঠিক আছে বড় আলেম সাহেব হাফেজ সাহেব যদি বলে যে ইমাম সাহেবের নামাজ হচ্ছে না তাহলে তো রেগে ফায়ার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন আমি পাবনা থেকে আসছি পাবনার সিলেটের ভাষা কিন্তু এক না কথা বুঝতেছেন আর ঠিক আছে বাদশাহ হারুন রশিদের জামানায় বাহলুল পাগল ইমাম সাহেব মুক্তাদিরকে বললেন আপনারা যে এই নামাজ পড়তেছেন এই চার রাকাত নামাজের মধ্যে দুই রাকাত নামাজ আপনাদের ইমাম সাহেব সে কোথায় গিয়েছিল তার কাছে শুনে মুক্তাদিরা খেপে গেছে এই পাগল বলে কি এতদিন পাগলামি করতে করতে এখন আবার নামাজ নিয়ে পাগলামি শুরু করেছো খারাপ পাগলের ব্যবস্থা করতেছে আসলে সে কি দুনিয়ার পাগল ছিল জোরে বলেন সে আমার আল্লাহ এবং তার রসুলের পাগল ছিল কথা বলেন ঠিক কিনা ওরে এমন অনেক পাগল আছে আমার নবীর প্রেমে জিন্দা মরা ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয় ভরা আমি ব্যথা নিয়ে যাব মারায় আমি ব্যথা নিয়ে যাব মারা ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয় ভরা বাহলুল পাগল ডাক দিয়ে বলে ইমাম সাহেব আমি ঠিকই বলেছি আপনার নামাজ হয় নাই নামাজের মধ্যে কোথায় গিয়েছিলেন মুক্তাদিরা ডাক দিয়ে বলে বাহলুল পাগল নামাজ নিয়ে পাগলামি শুরু করেছো তুমি কেমনে বললা নামাজ হয় নাই আমাদের ইমাম সাহেবের তার সূরা আকরাত সবই ঠিক আছে তারপর নামাজ হলো না কেন এই বাহলুল পাগল ডাক দেয়া বলে এ মুক্তাদি তোমাদের সঙ্গে কথা নাই তোমার ইমাম সাহেবকে ডাক দাও ইমাম সাহেব সামনে আসলো আসার পরে এবার বাহলুল পাগল ডাক দেয়া বলে ইমাম সাহেব আপনি বলে দেন দুই রাকাত নামাজের সময় আপনি কোথায় গিয়েছিলেন ইমাম সাহেব ডাকতে বলে মুক্তাদিরা এই পাগলকে কিছু বলো না
পাগল ঠিকই বলেছে আমি চার রাকাত নামাজে দুই রাকাত নামাজে তাশাহুদের সময় আমি আমার বন্ধুদের সঙ্গে কোথায় কি করেছিলাম নামাজের সময় বাজে খেয়াল আমার চলে আসছিল ওই বাজে খেয়াল আসার পরেও যতই আমার সূরা কেরা ঠিকই থাক কিন্তু আমার সেজদা আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই আল্লাহু আকবার ইমাম সাহেব যখন বুঝতে পারলেন ইমাম সাহেব ডাক দিয়ে বলে না না এই বাহলুল পাগল খারাপ কিছু বলে নাই ঠিকই বলেছে ও পাগল ব্যক্তি আপনি তো মুসাফির ব্যক্তি আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন খেয়াল কালবে ডুবাইয়া আমার আল্লাহর সেজদা দিতে পারি আল্লাহু আকবার বাহলুল পাগল দোয়া করলো আল্লাহ ইমাম সাহেবের জন্য কি দোয়া করব গো আল্লাহ আল্লাহ গো আমি দোয়া করে যাই ইমাম সাহেবকে তুমি ইলমুল কলব দান করো যাতে আর কোনোদিন নামাজে না ভুল হয় বিশ্ব জাকিরে মঞ্জিলে প্রত্যেক ফরজ নামাজের আগে আমাদেরকে বলা হয় কাতার সুজা করে দাঁড়ান খেয়াল আপন আপন কলবে ডুবান খেয়াল কলবে কলব আল্লাহর দিক আল্লাহ হাজির নাজির আল্লাহ দেখতেছে বান্দার দিলের হাল খেয়াল যতক্ষণ কলবে থাকবে নামাজে আল্লাহ মনে থাকবে খেয়াল যখন কালবে থেকে বের হয়ে যাবে নামাজে আল্লাহ ভুল হবে নামাজে যদি আল্লাহই ভুল হয়ে যায় কাকে সেজদা করছেন এই কথা বলা হয় কি হয় না জোরে বলেন হয় কি না এ বন্ধু মুসলমান বাহলুল পাগল দোয়া করলেন মুক্তাদিরা বুঝলেন এই নামাজটাই লা সলাতা ইল্লা বি হুজুরি কলব এই হুজুরি কলবের নামাজই সঠিক নামাজ যতই সূরা কিরা ঠিক থাক এটা তো লাগবেই কিন্তু আল্লাহকে ডাকবার জন্য আল্লাহকে অন্তর থেকে ডাকতে হবে মুখে ভালোবাসার যেমনি দাম নাই মানুষকে ভালোবাসতে হলে অন্তর দ্বারা ভালোবাসতে হয় কথা বলেন ঠিক কিনা তেমনি ভাবে আমার আল্লাহকে ভালোবাসতে হলে অন্তর দ্বারা বাসতে হবে মুখ আর মন এক হতে হবে আল্লাহর দিকে রুজু হতে হবে কারণ হলো এই নামাজটা হবে মেরাজের নামাজ দিদারের নামাজ দিদারে ইলাহির নামাজ সুবহানাল্লাহ বলে নামাজের মধ্যে মেরাজ হয় কি হয় না জোরে বলেন এ বন্ধু এই বাহলুল পাগল তো দুনিয়ার কোন সাধারণ পাগল ছিল না বাহলুল পাগলকে তিনি বাদশাহ হারুনের রশিদের দরবারে বারবার যাইতেন মাঝে মধ্যেই তিনি যাইতেন মাঝে মধ্যে যাইয়া তিনি জ্বালাইতেন সেনাদেরকে জ্বালাইতেন হঠাৎ করে একদিন তিনি একটা কাগজ হাতে নিয়া সমস্ত দরবার দিয়ে ঘোরাঘুরি করতেছে বাদশাহ হারুন রশিদের দরবারে আর ডেকে ডেকে বলে কেউ কি আসনি আমি একটা জান্নাতের টিকিট বিক্রি করব জান্নাতের টিকিট নেওয়ার মতো কেউ কি আসনি আল্লাহু আকবার বাদশাহ হারুন রশিদের জামানায় এই পাগল দরবারে দাঁড়ায়া বলে কেউ কি আসনি আমার কাছ থেকে জান্নাতের টিকিট নিবা এই টিকিট যদি নিতে চাও 1 লক্ষ টাকা লাগবে এইবার সেনারা তাকে ধরে নিয়ে গেল বাদশার কাছে এই বাদশার কাছে আরো বড় বড় ওলামাই কেরাম থাকতো এবার বাদশা কেঁপে যায় বলে আরে পাগলা এই টিকিট কয় টাকা দাম বলে 1 লক্ষ টাকা বলে কয় টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা হলে জান্নাতের টিকিট বিক্রি করব এবার ওলামাই কিরামদেরকে ডাকলেন বাহলুল পাগল যে জান্নাতের টিকিট বিক্রি করতে চায় এটা কি সঠিক নাকি আপনারা ফতোয়া দেন ওলামাই কিরাম ফতোয়া দিলেন বাদশা না না এটা সঠিক হবে না কারণ জান্নাতের মালিক আমার আল্লাহ জান্নাতের টিকিট দিবে আমার আল্লাহ এই বাহলুল পাগল সঠিক বলে না এবার বাদশা খেপে গেলেন ওলামাই কিরামদেরকে বললেন তাহলে কি করতে পারে বলে পাগলকে বের করে দেন দরবার থেকে আর পাগলের শাস্তির ব্যবস্থা করেন এইবার সেনারা পাগলের দুই হাত ধরলেন পাগল মুসকি মুসকি হাসে আল্লাহু আকবার বাচ্চা ডাক দিয়ে বলে পাগল হাসো কেন পাগল ডাক দিয়ে কয় আমার মনিবের কোনো অভাব নাই এই কারণে আমি হাসি তার মনিবের অভাব আছে তার কোনো দুঃখ আছে না জোরে বলে পাগল ডাক দিয়ে বলে আল্লাহ তুমি তো দেখতেছো তুমি তো আমার মনিব বাদশাহ হারুন রশিদ তিনি বাদশাহ ছিলেন ঠিকই কিন্তু দিনের পথে ছিলেন না আল্লাহর দিনকে ভুলে গিয়েছিল আল্লাহু আকবার এই কারণে এই বাহলুল পাগলকে আমার আল্লাহ তৈরি করেছিল এই জামানায় যেই জামানায় যখন জালিমরা তৈরি হবে তখন আল্লাহর পক্ষ থেকে ওলি আল্লাহ আসবে আল্লাহর প্রিয় বান্দা আসবে কথা বলেন ঠিক কি না বাহলুল পাগলকে বের করে দেওয়া হয় এবার দরবারে বাহিরে দুই হাত ধরে নিয়ে যা হচ্ছে চিলাকুটা থেকে দূর থেকে বাদশাহ হারুন রশিদের বিবি যার নাম হলো জুবাইদা এ জুবাইদা দেখে এই পাগলটাকে সেনাপতিরা ধরে নিয়ে যাইতেছে এবার পিছন থেকে জুবাইদা ডাকতে বলে সেনাপতিরা
এই পাগলকে কোথায় নিয়ে যাও কি হয়েছে বলো এবার সেনাপতিরা বলে আম্মা জান রানী আম্মা এত বড় বেয়াদবি করেছে জান্নাতের টিকিট নাকি দিতে চায় সে ভুল কথা বলে এখানেতে পাগলামি করতেছে জান্নাত নিয়ে সে আমাদেরকে ভুল বুঝাইতে চায় এখান থেকে তারকে বাদশার হুকুমে বের করে দিচ্ছি এবার জুবাইদার দিয়ে বলে না না বের করো না দেখি এই পাগলকে দেখে সাধারণ কোনো পাগল মনে হয় না আল্লাহু আকবার জুবাইদার ডাকতে বলে সেনাপতিরা শুনো পাগলকে ছেড়ে দাও এবার পাগলের সঙ্গে কথা বলা শুরু করলেন জুবাইদা ডাক দিয়ে বলে বলো তোমার নাম কি বলে আমার নাম বাহালুল পাগল বলো তুমি কি নিয়ে আসছো আমি জান্নাতের টিকিট নিয়ে আসছি বিক্রি করব টাকা লাগবে 1 লক্ষ জুবাইদা কয়টা কি সত্যি জান্নাতের টিকিট বলে হ্যাঁ জুবাইদার মনে দয়া হলো জুবাইদা ডাক দিয়ে বলে দেখি তোমার জান্নাতের টিকিট বলে আগে দেখানো যাবে না টাকা লাগবে 1 লক্ষ বলে টাকা তো আমার কাছে 1 লক্ষ নাই 1 লক্ষ টাকা আমি দিতে পারবো না নগদ টাকা আমার কাছে নাই তবে আমি জুবাইদার গায়ে অনেক স্বর্ণ আছে অলংকার আছে এই স্বর্ণ অলংকারের বিনিময়ে তুমি কি তোমার ওই জান্নাতের টিকিট দিবা বলে বিক্রি যদি করো রে ও বাহালুল পাগল 1 লক্ষ টাকার চাইতে বেশি হবে এবার বাহালুল পাগল ডাক দেয়া কয় ঠিক আছে আপনার স্বর্ণ নিচে নামায়া দেন আল্লাহু আকবার এবার স্বর্ণগুলো নিচে নামায়া দিলেন বাহালুল পাগল কি করলেন তখন তিনি ওই টিকিটটা সেনাপতির হাতে দিয়া বললেন যাও তোমাদের রানী জুবাইদার হাতে পৌঁছায়া দাও আর জুবাইদাকে বলো সে যেন ওই টিকিটটার যত্ন করে জুবাইদা যখন ওই টিকিটটা হাতে পাইলে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে টিকিটটা খোসায় দেখে একটা নাম যখনই দেখলেন জুবাইদা চোখের পানি ছেড়ে দিলেন আর ওই টিকিটটা ওই চিঠিটা মাথার উপরে রাখলেন আল্লাহু একবার একবার চিঠিটা মাথার উপরে রেখে কপালে লাগায় চোখের মধ্যে লাগায় ঠোঁটের মধ্যে লাগায় সুমা খায় বুকের মধ্যে লাগায় আমার আল্লাহ পাকের রহমতের দরজায় ঢেউ উঠে যায় আল্লাহু একবার এই জুবাইদা চলে গেলেন বাড়ির ভিতরে রাজ দরবারের মধ্যে যাইয়া ঘর আটকা দিয়া শুয়ে আছে রাত্রি বেলায় বাদশা হারুন রশিদ বিবির কাছে আসলেন ঘুমায় গেছেন ঘুমের মধ্যে দেখে তার বিবিকে দেখা যায় কিন্তু দুনিয়াতে তার বিবিকে যেভাবে দেখছিল ওইভাবে না স্বপ্নের মধ্যে দেখে তার বিবির এত সুন্দর চেহারা হয়েছে জান্নাতি নূরানি চেহারা আল্লাহু আকবার ডাকতে বলে বিবি এত সুন্দর চেহারা তোমার হয়েছে কারণটা কি এবার বাদশা হারুন রশিদ বারবার তার বিবিকে ধরার জন্য যায় জুবাইদাকে ধরার জন্য যায় চেহারা দেখলে লোভ হয় কি হয় না বাদশা হারুন রশিদ ডাকবে বলে বিবি এত সুন্দর চেহারা হয়েছে তোমাকে ধরতে যাই কেন ধরতে পারি না এবার জুবাইদা স্বপ্নের মধ্যে বলে না আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন দুনিয়া নিয়ে থাকেন আমার কাছে আসতে পারবেন না আল্লাহু আকবার আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন দুনিয়া নিয়ে থাকেন আমি এই আল্লাহ পাকের জান্নাতি চেহারা আল্লাহ আমাকে দান করেছে আল্লাহ পাক আমাকে প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করে নিয়েছে আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন থাকেন এইবার বাদশা হারুন রশিদের ঘুম ভেঙে যায় ডাকতে বলে পাশেই বিবি শুয়েছিল বিবিকে ডাকতে বলে বিবি রে রাত্রি বেলায় ঘুমের মধ্যে দেখলাম তোমার নূরানি চেহারা সুন্দর চেহারা জান্নাতি চেহারা তোমার হয়েছে বিবির এটার কারণ কি এবার বিবি জুবাইদা ডাকতে বলে স্বামী গো আপনি ঠিকই দেখেছেন ওই যে আমাদের রাজদরবারে পাগল বাহালুল পাগল আসছিল জান্নাতের টিকিট আপনাকে দিতে চাইছিল আপনি নেন নাই ও বাদশা ওই টিকিট আমার স্বর্ণের বিনিময়ে আমি গ্রহণ করেছি আল্লাহু আকবার ওইটা নেওয়ার কারণে আমি আমল করি আমি কপালে লাগাই চোখে লাগাই মুখে লাগাই বাদশা হারুন রশিদ ডাকতে বলে বিবি এ বিবি কি এমন চিঠির মধ্যে লেখা কি এমন টিকিট আমাকে একটু তুমি দেখাও এবার জুবাইদা বের করলেন এবার বাদশার কাছে ধরলেন বাদশা খুলে দেখে রে আমার আল্লাহ এবং তার রাসূলের নাম মুবারক লেখা যুগে যুগে আমার আল্লাহ তার রাসূলের নামের কারণে মানুষ হেদায়েত হয়েছে এখনো হচ্ছে কথা বলেন ঠিক কি না
সঠিক ভাবে মেনে নিলাম আমার আল্লাহ পাকের হুকুম আমি পালন করব আল্লাহ পাকের দেওয়া সংবিধান অনুযায়ী বিচার কার্যক্রম করব আমার আল্লাহর দ্বীনের দাওয়াত দেব আর বাহলুল পাগলের কাছে আমি বায়াত গ্রহণ করব আল্লাহু আকবার এ বন্ধু মুসলমান আমরা পীরের দরবারে যাই পীরের দরবারে যাওয়ার কারণে আমাদের অনেকে ফতোয়াবাজি করে আটটশেতে তোমরা যাও এনায়েতপুরে তোমরা যাও অন্যান্য পীরের দরবারে যাও তোমরা যা কিছু করো সব বেদাত 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 বলে আমাদেরকে ফতোয়া দিয়ে উল্টানো দেওয়া হয় কিন্তু মনে রাখবেন আল্লাহর ওলিদের দরবার আল্লাহর ওলিদের পথ হলো সঠিক পথ কারণ আমার আল্লাহ বলেছে আনামাল্লাহু মিনান নাবিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদাই ওয়াস সলিহিন আল্লাহু একবার বলেন আমার আল্লাহ বলে আমাকে পাওয়ার জন্য চার চিন লোকের কাছে তোমাদেরকে যাওয়া লাগবে অনেকে বলে পীরের কাছে যাওয়ার দরকার নাই কুরআন শরীফের একটা আয়াতকে পুঁজি করে এরা দেখাইবো ওলিদের কাছে যাওয়ার কথা তো আল্লাহ নিষেধ করছে আল্লাহ নিষেধ করছে জোরে বলে আল্লাহ হুকুম করছে যে তোমরা আমার বন্ধুদের কাছে যাও কিন্তু এরা একটা আয়াতকে পুঁজি করে দেখাইবো মিন দুনি আউলিয়া দেখে এইভাবে কুরআন শরীফ দেখাবো এই দেখেন আল্লাহ বলেছে এখানে ওলিদের কাছে আল্লাহ নিষেধ করছে এখন কথা তো কুরআন শরীফ আয়াত তো ঠিকই আছে কিন্তু বুঝায় আমাদের বেশ কম কথা বলেন ঠিক কিন্তু এখন ওলিদের কাছে আল্লাহ যাওয়া নিষেধ করলো কোন ওলি ওলি শব্দটা হলো বন্ধু কি বন্ধু দুনিয়াতে গাজাখোর গাজাখোরের বন্ধু হয় কিনা মদখোর মদখোরের বন্ধু হয় কিনা শয়তানের বন্ধু আছে কিনা আচ্ছা আল্লাহ পাকের বন্ধু আছে কিনা দেখুন আল্লাহ পাক কোন বন্ধুদের কাছে যাওয়া নিষেধ করলেন আল্লাহ শয়তানের বন্ধু যারা তাদের কাছে যা আমার আল্লাহ নিষেধ করেছে কিন্তু আল্লাহ পাকের যারা বন্ধু হয়ে গেছে আল্লাহ কয় ওয়া কুনু মা সাদিকিন তাদের অনুসারী হয়ে যাও আর আমার বন্ধু যারা হয়ে গেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আমার বন্ধুদের কোনো ভয় নাই চিন্তা নাই আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া ওয়াদাউ ইলাইহি লসিলা তাদের ওসিলা নাও আমি আল্লাহ রাস্তা তোমাদের জন্য সহজ হয়ে যাবে কিন্তু আমরা আল্লাহ পাকের দিনকে ভুলে আসি ওলি আল্লাহর পথ থেকে আমরা দূরে এ বন্ধু মুসলমান বিশ্ব জাকির মঞ্জিলে আমরা গিয়েছি বিশ্ব আলি খাজা বাবার কাছে আমরা মুরিদ হয়েছি মনে রাখবেন আমার পীর কেবলা জান হুজুর আমাদেরকে নবী প্রেম ওলি প্রেম আহলে বায়াত প্রেম শিক্ষা দিয়েছে যেই কারণে আজকে অনেক মানুষগুলি খারাপ মানুষগুলি বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়ার কারণে তারা সঠিক পথের সন্ধান পেয়েছে তারা দুনিয়া থেকে অনেক জাকির ভাইরা ওলি আল্লাহ হয়ে কবরে শুয়েছে কথা বলেন ঠিক কিনা জাকিরা যত জিকির করে জাকিরা যত আল্লাহকে ভয় পায় জাকিরা যত রসুলের প্রতি মহব্বতে দরুদ ও সালাম করে এতটা অন্য কোন জায়গায় পড়ে না কথা বলেন ঠিক কিনা কারণ বিশ্ব জাকির মঞ্জিলে দফায় দফায় মিলাদ ক্যাম হচ্ছে দরুদ শরীফ হচ্ছে রাতে ঈশার নামাজের পরে 500 মতবার দরুদ শরীফ না পড়লে আপনাকে আগে শুতে দিবে না কি 500 মতবার দরুদ শরীফ পড়ে আমার হুজুর কিবলা জানার হুকুম ছিল বাবা আপনারা রাসূলুল্লাহকে নজরানা দিয়ে আপনার ডান কাঁধ ধরে আপনারা শুয়ে পড়েন কি হবে এতে করে আপনারা এইভাবে হুজুর কিবলা জানে এইভাবে বলেছিল বাবা বুকে টুকা দিয়ে শুন বাবা যদি মদিনাওয়ালাকে দেখতে চান এভাবে আপাতত আপনি 40টা দিন আমল করতে থাকেন দেখবেন একদিন না একদিন মদিনার কামলিওয়ালা আপনার কুরে ঘরের মধ্যে হাজির হয়ে গেছে তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা আশেক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না
তোমার নাম শুনিলাম এ চোখে দেখিলাম না তোমারি নাম শুনিলাম এ চোখে দেখিলাম না এ সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না আল্লাহ একবার বলে এ বন্ধু ওলি কিভাবে হবেন রাসূলুল্লাহর মহব্বত রাসূলের আহলে বাইতের মহব্বত ওলি হওয়া যাবে কারণ আমার পীর কিবলা জান হুজুর বলেছেন বাবারা দুনিয়া থেকে যদি আল্লাহ পাকের পরিচয় যদি না করে যাইতে পারেন কবরে শোবার পরে আল্লাহ তার রাসূলকে চিনতে পারবেন না কারণ বিপদের জায়গা হলো কবর এই কবর হলো মানবের জন্য মানুষের জন্য প্রথম বিপদের জায়গা আর মরণ হলো বিপদের জায়গা পুলসে রাতের ঘাট আসরে ঘাট হলো বিপদের জায়গা ওই কবরে যদি নবীকে না চিনতে পারেন ওই কবরে যদি আমার নবীকে না বুঝতে পারেন রে আপনার মানব জীবন বিতা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর একজন অলিক রবি ইবনে সুলাইমানের ঘটনা আপনাদেরকে শুনাই আহলে বাইতের মহব্বতে তিনি আল্লাহর অলি হয়েছিলেন দর্জন যুবক মিলে বুদ্ধি করলেন মক্কা মদিনায় যাবে হজ করবার জন্য তাওয়াব করবার জন্য দশ বন্ধু মিলে টাকা গুছিয়েছে অনেক কষ্ট করে টাকা গুছানোর পরে তিনি দর্জন মিলে বুদ্ধি করলেন বন্ধুরা চলো আমরা একদিন মক্কা মদিনায় যাই হজ করবার জন্য টাকা গুছাইলেন রবি ইবনে সুলাইমান বড় গরীব মানুষ তিনি টাকা গুছাইলেন এবার বন্ধুরা মিলে মক্কা মদিনার পথে রওনা হয়ে গেছে তখন কোনো লঞ্চ ছিল না স্টিমার ছিল না কোন রকম গাড়ি যানবাহন ছিল না পায়ে হেঁটে হেঁটে মক্কা মদিনায় যাওয়া লাগতো এই রবি ইবনে সুলাইমান দর্জন বন্ধু সঙ্গে নিয়া মক্কা মদিনার পথে রওনা হঠাৎ করে মরুপান্তরে যাইয়া দেখে দু দু মরুপান্তর কিছুই দেখা যায় না দূর থেকে দেখে একটা মরা উট পড়ে আছে ওই মরা উটের কাছে একটা মহিলা ছুরি এবং চাকু নিয়া ব্যাগের মধ্যে মরা উটের গোস্ত কেটে কেটে ভর্তি করে দূর থেকে রবি ইবনে সুলাইমান দেখলে কি ব্যাপার এটা কি অসাধু গোস্ত বিক্রেতার বিবি হতে পারে বন্ধুদেরকে বললেন বন্ধুরা তোমরা একটু দাঁড়াও এই গাছের নিচে আমি যাই দেখে আসি মহিলাটা এই মরাউটের বস্তু কেন নেন একটু জানা দরকার আছে রবি ইবনে সুলাইমান ওই উটের কাছে গেলেন যাওয়ার পরে ডাকতে বলে এ মহিলা মা আপনি কি জানেন না মরাউটের বস্তু খাওয়া হারাম নাকি আপনি অসাধু বস্তু বিক্রেতার বিবি ওই মহিলা কোনো কথা বললেন না এবার রবি ইবনে সুলাইমানের অন্তরে রক্তক্ষরণ হলো মনে মনে চিন্তা করে মহিলা কি জানে না এই মরা উটের গোস্ত খাওয়া হারাম মুসলমানদের জন্য হারাম তারপরেও কেন এই মহিলাটা ছুরি দিয়া চাকু দিয়া গোস্ত গুলো কেটে কেটে ব্যাগের মধ্যে ভরতেছে যখন কাছে গেলেন ওই মহিলাটা কথা না বলে বাড়ির দিকে চলে যায় এবার রবি ইবনে সুলাইমান ওই মহিলার পিছু নিয়ে তার বাড়িতে যায় দূর থেকে দেখে দেখি মহিলাটা কি করে এবার দেখতেছে মহিলাটা গোস্ত গুলো ধুয়ে ধুয়ে রান্না করবার জন্য চুলায় উঠায়া দিছে এবার রবি ইবনে সুলাইমান বাহির থেকে গেটের সামনে থেকে সালাম দিলেন ওই মা সালামের জবাব দিলেন ডাক দিয়ে বলতেছে কে গো আপনি বলে আমি রবি ইবনে সুলাইমান ওই মরাউটের কাছ থেকে আপনাকে প্রশ্ন করলাম উত্তর দিলেন না এখন আপনার বাড়ির সামনে আমি আর উত্তর দিতে হবে বলেন কেন আপনি এই মরাউটের গোস্ত খান কেন এবার রান্না করেন আর আপনি কি জানেন না মুসলমানদের জন্য আমার আল্লাহ মরা উটের গোস্ত খাওয়া হারাম করেছে মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে এ বালক যুবক রে আমি জানি মরা উটের গোস্ত খাওয়া হারাম রবি ইবনে সুলাইমান বলে তারপরেও কেন আপনি এটা রান্না করেন এবার ডাক দিয়ে বলতেছে যুবক রে ওই যে বারান্দার মধ্যে দেখো আমার ছোট ছোট বাচ্চাগুলি তারা কান্না করে বলে হা ওই ছোট ছোট বাচ্চাগুলি আজকে পাঁচ দিন ধরে না খাওয়া তারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বলে
ও মা আপনি তো এলাকার লোকের কাছ থেকে যাকাত দিতে পারেন সাহায্য নিতে পারেন তোহফা নিতে পারেন না হলে ভিক্ষা করে নিতে পারেন ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে রবি ইবনে সুলাইমান রে না না আমরা ভিক্ষা করতে পারি না আমরা যাকাত নিতে পারি না কারণ হলো আমরা হলাম আওলাদে রাসূল আমরা আওলাদে রাসূল আমরা ভিক্ষা করতে পারি না যাকাত নিতে পারি না এজন্য নিজের জীবিকাকে বাঁচানোর জন্য আমরা মরা উঠেরে গোস্ত রান্না করে আমার সন্তানদেরকে খাওয়াবো আমি নিজে খাবো আমার স্বামী ইন্তিকাল করেছে আমরা বধূ আমরা কুরাইশ আমরা আওলাদে রাসূল আমরা মানুষের কাছে ভিক্ষা চাইতে পারি না যাকাত খাওয়া ভিক্ষা নেওয়া হারাম আমাদের জন্য আল্লাহু আকবার রবি ইবনে সুলাইমান চোখের পানিগুলো ছেড়ে দিলেন ডাকতে বলে মা আপনি আওলাদে রাসূল আপনার খেদমত আমার নসিব হয়েছে আল্লাহু আকবার বলেন ও মা আপনি কষ্ট করেন না আপনার কষ্ট আমি সইতে পারি না মা গো আপনি যদি অনুমতি দেন আমার কাছে কিছু টাকা আছে আমি হজ করবার জন্য টাকাগুলো গুছিয়েছিলাম মা গো আমি যুবক মানুষ মনে করে আশা ছিল হজ করব কিন্তু আপনার আওলাদে রাসূল আপনাদের ভালোবাসায় আমি আমার টাকাগুলো আপনাদেরকে দিতে চাই রবি ইবনে সুলাইমান বাজারে গেলেন বাজার করে ব্যাগ ভর্তি করে তিন মাসের খাবার সহকারে এইবার ওই মহিলাটার হাতে উঠায়া দিলেন মহিলাটা আল্লাহর দরবে দোয়া করলেন আল্লাহ এই যুবক বালক রবি ইবনে সুলাইমান আপনার ঘর তাওয়াফ করবার জন্য আপনার ঘরের দিকে রওনা হয়ে গিয়েছিল আমরা আওলাদে রাসূল বলে আমাদের খেদমত করলো হজরে টাকাগুলো দিয়ে দিল ওগো আমার আল্লাহ রবি ইবনে সুলাইমানের হজকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন রবি ইবনে সুলাইমান বাড়ির দিকে চলে যায় বন্ধুরা ডাক দিয়ে বলে বন্ধু তুমি কি হজে যাবে না বলে না আমার হজের টাকা ভুলায় গেছে হজ করতে পারবো না তোমরা চলে যাও আমি বাড়ির দিকে রওনা হলাম বন্ধুরা চলে গেছে হজে এবার যখন কাবা ঘরকে তাওয়াফ করতেছে কাবা ঘর তাওয়াফ করতে যাইয়া দেখে সমস্ত মানুষের আগে রবি ইবনে সুলাইমান তিনি দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার দূর থেকে বন্ধুরা দেখলেন দেখার পর অবাক হয়ে গেলেন কি ব্যাপার রবি ইবনে সুলাইমান কি আমাদের সঙ্গে মিথ্যা বলল নাকি আমাদের কাছে বলল হজ করতে যাবে না তারপরও দেখি কাবা ঘর তাওয়াফ করতেছে সবার আগে সে দাঁড়াইয়া ভিড়ের মধ্যে যখন বন্ধুরা তার কাছে যায় কাছে যাইতে যাইতে রবি ইবনে সুলাইমান কোথায় যেন হারিয়ে গেল ওখান থেকে হারিয়ে গেলেন যখন কাবা ঘর হজ শেষ হলো মদিনার দিকে চলে আসলেন মদিনার মসজিদে নববী যখন জিয়ারত করে বন্ধুরা দেখে রবি ইবনে সুলাইমান আমার রাসূলের রওজা শরীফের সামনে গিরিল মুবারক ধরে ধরে মাথা ঢুকায় ঢুকায় কাঁদতেছে রবি ইবনে সুলাইমান আমার রাসূলের রোজা শরীফের সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে দূর থেকে বন্ধুরা দেখতে পাইলেন এবার মানুষের ভিড়ের মধ্যে যখন রবি ইবনে সুলাইমানের কাছে গেলেন যা দেখো কান থেকে রবি ইবনে সুলাইমান কোথায় যেন নাই হয়ে গেল হজ তাদের শেষ হয়ে গেল বাড়িতে আসলেন আসার পরে এবার রবি ইবনে সুলাইমানের কাছে বন্ধুরা চলে আসলেন ডাক দিয়ে বলে বন্ধুরে এ রবি ইবনে সুলাইমান তুমি যাইবা আমাদের কাছে বললেই তো হতো আমরা কি করতাম তুমি আমাদের সঙ্গে মিথ্যা কথা কেন বললা আমাদের কাছে মিথ্যা কেন বললা তোমাকে দেখলাম কাবা ঘর তাওয়াফ করতে মদিনা শরীফে দেখলাম চোখের পানি ফেলে কান্দো কেন আমাদের মিথ্যা বললা আল্লাহু আকবার বলেন রবি ইবনে সুলাইমান বলে না আমি তো মক্কা মদিনায় যাই নাই তোমরা ভুল দেখেছো বলেন আমরা ভুল দেখি নাই সঠিকই দেখেছি বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হঠাৎ করে রবি ইবনে সুলাইমান মনে একটু ব্যথা পালেন তিনি কি করলেন ঘরের মধ্যে যাইয়া ঘর আটকা দিয়া রাত্রি বেলায় ঘুমায় আসে ঘুমের মধ্যে দেখে রে কে যেন তার মাথার মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করে হঠাৎ করে রবি ইবনে সুলাইমান সজাগ হয়ে গেলেন চেতন হয়ে গেলেন রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বলে কে গো আপনি আমার ঘরের মধ্যে দরজা লাগানো জানালা লাগানো আপনি কেন এই ঘরের মধ্যে কিভাবে আসলেন কে আপনি এবার ডাকতে বলে তুমি যে নবীকে মোহাব্বত করেছো নবীর আহলে বাইতকে খাবার কিনে দিয়েছো নবীর আহলে বাইতকে ভালোবেসেছো সেই নবী আমি
রাহমাতাল্লিল আলামিন এ রব ইবনে সুলাইমান তোমার ঘরের মধ্যে আমি রাসূলুল্লাহ হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ নবী আমার ডাক দে বলে এ রব ইবনে সুলাইমান আমার আহলে বায়াতের ওই মহিলা সদস্য তোমার জন্য দোয়া করেছে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এই কারণে তোমার রূহানিয়াতকে আমার আল্লাহ নিয়া মক্কা মদিনায় হজ করে দিয়েছে বন্ধু আমার যদি ভালোবাসা থাকে ভালোবাসা যদি সঠিক থাকে ঘরের মধ্য থেকে রাসূলুল্লাহকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় কথা বলেন ঠিক কি না এবং কি ঘরের মধ্যে আপনার হজ কবুলতের জিনিস রয়ে গেছে মা বাবার দিকে যদি নেক নজরে তাকান কবুলতের হজের সব পাবে আছে নি আছে আছে এ বন্ধু মুসলমান আমরা এই কারণে আহলে বায়াতকে মহব্বত করি ভালোবাসি আমরা পীরের দরবারে যাই এখন বলতে পারেন নবী কি আসতে পারে হ্যাঁ নবী আসতে পারে এই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে আল্লাহ ডাক দেয় কয় শুধু আমার নবী না নবীকে ভালোবেসে যারা মুমিনে কামেল হবে তারাও আমাদের আমলগুলো দেখতে পায়নি আপনাদের কি বিশ্বাস হয় আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলে 9 নম্বর সূরা 11 নম্বর পারা 16 নম্বর রুকু সূরাতুত তওবা আয়াত শরীফ নম্বর 105 মদিনায় অবতীর্ণ সূরা আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওয়া কুলি মালু ফাসাইয়ার আল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু আল মুমিনুন আল্লাহ কয় আমি তোমাদের আমল দেখি আমার রাসূল দেখে মুমিনে কামিল যারা তারাও তোমাদের আমল দেখতে পায় আল্লাহু আকবার দেখতে পায়নি বিশ্ব জাকির মঞ্জিল থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আমার পীর মুর্শিদের আছে কি আছে না ওলি আল্লাহদের আছে কি আছে না এটা বিশ্বাস হয় কার কার হাত তুলে দেখা নারায়ে তাকবীর নারায়ে রিসালা বিশ্ব ওলি খাজাবা ফরিদপুরি আজকের আজ মুশান ইসলামী জলসা নারায়ে তাকবীর হাত নামান হুজুর পাকের একটা কারামত আপনাদেরকে শোনাই হুজুর কে বাজান একদিন হুজুরা শরীফের মধ্যে বসে বসে সকালবেলা তরিকা দিতেছিলেন তরিকা দেওয়া অবস্থায় কাতার বন্ধ হয়ে জাকের বাইরে দাঁড়িয়ে আছে নতুন জাকের হুজুর সকালবেলা তরিকা দিচ্ছেন সাধু আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে খাদেম ভাইরা বসে আছে হঠাৎ করে হুজুরের গাও ঘেমে যাচ্ছে কপাল ঘেমে পানি পড়তেছে খাদেম ভাইরা হুজুরের দিকে তাকাইলেন হুজুর কি অসুস্থ হয়ে গেল নাকি হুজুর কি অসুস্থ হয়ে গেল হুজুর কিছুক্ষণ পরে উঠে দাঁড়াইলেন খাদেম ভাইরা চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার হুজুর এই সময় এভাবে দাঁড়াইলেন মনে অসুস্থ বোধ মনে করতেছে খাদেম ভাইরা বলছে হুজুর আপনি কি অসুস্থ বোধ মনে করতেছেন হুজুর কোনো কথা বললেন না ইশারা দিলেন চুপ কোনো কথা বলা যাবে না আল্লাহু আকবার বলে এ বন্ধু মুসলমান শুনে নাও বিশ্ব জাকির মঞ্জিলে আমার পীর কে বলেন হুজুর বসে থেকে তামাম পৃথিবীর খবর রাখতে পারে এই খবরের ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক কি না হুজুর কেবলা যান বসা অবস্থায় ঘেমে গেছে খাদেম ভাইরা বলতেছে হুজুর এই সময় তো দাঁড়ায় না হুজুর এত পেরেশান কেন হলো হুজুর কথা না বলে পিছনে দরজা দিয়া হুজুর আশরিফ দিয়া বড়ই তলার পাশে একটা দরজা আছে ওই দরজা দিয়া হুজুর বের হয়ে দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন পাকশালার মধ্যে আল্লাহু আকবার তৎকালীন পাকশালার দায়িত্ব আমাদের আবেদ আলী ভাই ছিল জাকির ভাই আবেদ আলী ভাই কে হুজুর কেবলা জান দায়িত্ব দিয়েছিল আল্লাহু আকবার হুজুর কেবলা জান যা বললো বাবা আবেদ আলী তুমি কি করো আবেদ আলী সাহেব ডাক দে বলে হুজুর আমি রান্না করতেছি হুজুর কেবলা জান যাওয়া অবস্থায় আবেদ আলী ভাই ভয় পাইলেন কারণ আবেদ আলী ভাই জানে এই সময় হুজুর তরিকা দেয় এই সময় নতুন নতুন জাকিরা তরিকা প্রদান করে তারা তরিকা নেয় এই সময় তো হুজুর আসার কথা না নিশ্চয় আমি আবেদ আলীর কোনো বেয়াদবি হয়েছে আল্লাহু আকবার হুজুর আমার কোন বেয়াদবি হয়েছে আপনি একটু বলেন হুজুর কেবলা জান কথা বলে না হুজুর কেবলা জান তিনি যা যখন দাঁড়াইলেন আবেদ আলী ভাই দৌড়াইতে দৌড়াইতে ভিতর থেকে একটা চেয়ার নিয়ে আসলেন বেতের চেয়ার এখনো পাকশালার মধ্যে দেখবেন ঘরের মধ্যে বেতের চেয়ারটা এখনো আছে কি জাকির ভাই আছে কিনা যারা আপনার পাকশালায় যান রান্না করেন দেখবেন এখনো বেতের চেয়ারটা হুজুর কেবলা জানের চেয়ারটা আবেদ আলী ভাই ওইভাবে সুন্দর করে রেখে দিয়েছে আল্লাহু আকবার বলে
হুজুর কেবলাজান ডাকতে বলে বাবা আবেদ আলী তুমি কি করো আবেদ আলী ভাই বলে হুজুর আমি রান্না করি আবেদ আলী ভাই কে হুজুর ডাকতে বললেন বাবা যাও ঘরের মধ্যে থেকে তার কুরআন নিয়ে আসো এবার আবেদ আলী ভাই ভয় পেয়ে গেলেন কি ব্যাপার হুজুর তার কুরআন কেন আনতে বলে হুজুর কি রাগান্বিত হয়ে গেল নাকি এবার আবেদ আলী ভাই হুজুরের হুকুম পালন করতে যাইয়া তিনি তা এবং কুরআন নিয়ে আসলেন এবার হুজুর কেবলা জান বললেন বাবা আবেদ আলী তুমি যে রান্না করতেছো কি দিয়া রান্না করো বলে বাস দিয়া জালায়া রান্না করি হুজুর কেবলা জান বললেন বাবা আবেদ আলী তাড়াতাড়ি করে বাসগুলো বের করো আল্লাহু আকবার বলে কেন বের করব বলে বের করো আবেদ আলী ভাই বের করলেন হুজুর কেবলা জান বললেন বাবা এই বাসের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ পিপীলিকা আছে আল্লাহু আকবার বাবা আমি যখন তরিকা দিতেছিলাম এই পিপীলিকা গুলো কান্না করতেছিল আর বলতেছিল খাজা ফরিদপুরি তোমার দরবারে আমরা আছি আর কিছুদিন থাকতে চাই আবেদ আলী আমাদেরকে পুরায়া দেয় আপনি তাড়াতাড়ি আমাদেরকে বাঁচান বাঁচান এই বলে যখন তারা কান্না করতেছিল আমি খাজা ফরিদপুরি হুজরা শরীফে থাকতে পারি নাই বাবা রে আমি চলে আসছি পাকশালার মধ্যে তাড়াতাড়ি বাসটাকে ফাটাও আল্লাহু আকবার আবেদ আলী ভাই বাসটা ফাটাইলেন সেই মাত্র বাসটা ফাটানো হলো বাসের মধ্য থেকে লক্ষ লক্ষ হাজার হাজার পিপীলিকা বের হলো পিপীলিকাগুলো আস্তে আস্তে করে আমার পীর মুর্শিদের কদম মুবারকের কাছে লুটিয়ে পড়েছে এ বন্ধু মুসলমান আল্লাহর ওলিদের ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে আমার জাকির ভাইরা যদি কোন বিপদে পড়ে দুরূদ শরীফ পড়ে যদি আমার পীর মুর্শিদকে স্মরণ করে আমার পীর এমন আল্লাহর ওলি এমন আল্লাহর বন্ধু যার নামে রসিলা করলে যার নাম ধরে ডাক দিলে যার নামে রসিলা করে আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার পীর কেবলা জান হুজুরের তাজুর হাত দিয়ে কোন মুরিদদেরকে সাহায্য করে কথা বলেন ঠিক কি না খাজা বাবা ফরিদপুরি আশেকে মদিনার চেহারাতে ছিল গোজার নূরের বাহার চেহারাতে ছিল গোজার নূরের বাহার আল্লাহু আকবার যুগের মোজাতে তুমি সাহসী এক বীর তাসাউফের মার্গে তুমি উঁচো তোমার শির তোমায় ধরে কত জনে হইছে খেয়া পার বাবা তোমায় ধরে কত জনে হইছে খেয়া পার চেহারাতে ছিল গোজার নূরের বাহার চেহারাতে ছিল গোজার এ বন্ধু মুসলমান বিশ্ব জাকির মঞ্জিলে যে সমস্ত জাকির ভাইরা গিয়েছে হুজুর কেবলা জানকে পরীক্ষা করেই তারা বিশ্ব জাকির মঞ্জিলে মুরিদ হয়েছে কথা বলেন ঠিক কি না পরীক্ষা না করে কেউ যায় না যে সমস্ত জাকির ভাই আছে তাদের মধ্যে একটা না একটা কারামত আছে কি জাকির ভাইরা একটা না একটা কারামত প্রত্যেকটা জাকির ভাইয়ের মধ্যে আছে হুজুর কেবলা জানকে পরীক্ষা না করে কেউ দরবার শরীফে যায় না অন্যান্য পীরেরা সবাইকে প্রশংসা করি কিন্তু তারা এলাকা এলাকায় যে মুরিদ গুছায় আমার পীর কি সিলেটের জমিনে আসছে যারা বলে উনি বিশ্ব জাকির মঞ্জিলে বসে থেকে তামাম পৃথিবী পাগল করছে কোন শক্তির বলে ওনার একটাই শক্তি ছিল মদিনাওয়ালার মহব্বত কথা বলেন ঠিক কিনা হুজুর কেবলা জান বলেছিল বাবা আমার একটাই শক্তি আমি মদিনাওয়ালাকে আমার পীরের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম খাজা এনায়েতপুরের কাছে আমি বলেছিলাম আমাকে যেই দিন বলেছিল আমাকে বিদায় করবে খাজা এনায়েতপুরি বলেছিল বাবা তোমার কি দরকার বলো তখন আমি চোখটা বন্ধ করলাম আমার পীর আম্মা আমার রাবেতা হচ্ছিল যে আমার পীর আম্মা আমাকে বলতেছিল তুমি মদিনাওয়ালাকে চাও আমি ওই দিন আমার পীর খাজা এনায়েতপুরের কাছে বলেছিলাম বাবা আমার যদি আপনি দিতেই চান আমার আর কিছু নেবার নাই আমি মদিনার কামলিওয়ালাকে চাই সুবহানাল্লাহ বলে এই জন্য হুজুর কেবলা জানের দরবারে কেউ যদি নালিশ নিয়ে যাইতেন উনি উনার কথা বলতেন না বলতেন বাবা খাজা এনায়েত পীর ওসিলে আল্লাহ আপনাকে দয়া করে যান আপনার দাদু পীর দয়া করবে সুবহানাল্লাহ বলে একটা কারামত হুজুরে শুনাই বিশ্ব জাকির মঞ্জিলের তাবারক খাইয়া অনেক জাকির ভাইদের অসুখ ভালো হয়েছে রোগ ভালো হয়েছে আমাদের পাবনা জেলা আমি পাবনা জেলা থেকে আসছি পাবনা জেলার একজন প্রভাবশালী নেতা যিনি
বর্তমান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুকে চিনেন ওই উনার বাড়ির পাশে উনার এক ভাই যার নাম হলো হাবিবুর রহমান মাস্টার তিনি দরবার শরীফে যান নাই কিন্তু দরবার শরীফের বিরোধিতা করতেন দরবারের গরুগুলো মানুষের কাছ থেকে কেড়ে নিতে জাকির ভাইরা দরবারে গরু নিয়ে যাইতো না ওই গরুগুলো কেড়ে জবাই করে খাইতো উনি এত বিরোধিতা করতেন তে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়লেন ব্লাড ক্যান্সার দেখা দিল ভারতে নিয়ে যা হলো ওনার বিবি ওনার সন্তানেরা ভারতে মাদ্রাজে নিয়ে গেলেন মাদ্রাজে ডাক্তাররা চিকিৎসা করে বলতেছে এর আর কি চিকিৎসা করব বলে কেন যে আর 10 থেকে 12 দিন বাঁচতে পারে অতএব বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে যা ভালো মন্দ খাওয়ান গিয়া এবার বাড়িতে নিয়ে আসছে হঠাৎ করে এই হাবিবুর রহমান মাস্টার তিনি কি করলেন বাড়িতে আসেন হঠাৎ করে আমাদের এক প্রবীণ জাকির ভাই পাকিস্তান পিওরে তিনি হুজুর পাকের তরিকা নিয়েছিলেন যার নাম হলো মান্নান মাস্টার তো ওনার সাথে একটু বন্ধুত্ব সম্পর্ক ছিল বলতেছে আপনি তো মারা যাবেনই তো আপনি এক কাজ করেন চলেন একটু আট্টশিজা ঘুরে আসেন জীবন তো অনেক বিরোধিতা করেছেন এ দরবারে অনেক গরুগুলো আপনি জাকিরদের কাছ থেকে কেড়ে খাইছেন একটু চলেন একটু মাপ চাবেন একটু ঘুরে আসবেন তো মরে যাবে ওনার মনে একটা ভয় তো যাই বেয়াদবি ভুল তো অনেক করেছি একটু যাই আট্টশি পীরকে দেখে আসি আবিরমন মাস্টার সাহেব চলে গেলেন দরবার শরীফে যাওয়ার পরে এবার মান্নান মাস্টার হুজুর কিবলা জালের সামনে গিয়া বললেন হুজুর ইনা নতুন আসছে দরবার শরীফে ইনা বড় অসুস্থ মানুষ মাদ্রাস থেকে ফেরত দিয়েছে ব্লাড ক্যান্সার আপনি একটু দয়া করেন আপনি দয়া করেন হুজুর কিবলা জান বললেন বাবা যার হয়েছে ক্যান্সার তার নাই কোনো আর অ্যানসার আমি কিভাবে দয়া করব কি বলবো এবার মান্নান মাস্টার সাহেব বললেন মাস্টার সাহেবকে শিখাইয়া দিলেন হুজুরের কাছে আপনি দোয়া চান হুজুর আল্লাহর ওলি হুজুর যদি দয়া করে আমার আল্লাহ হয়তো কবুল করতে পারে মান্নান মাস্টার ডাকতে বলে হুজুর বেয়াদবি অনেক করেছি জীবনে ভুল আমি অনেক করেছি পাপ আমি অনেক করেছি ডাক্তার বলে দিয়েছে আর 10 থেকে 12 দিন বাঁচবো হুজুর আমি মাপ চাই বেয়াদবি মাপ করবেন আপনি আল্লাহর ওলি আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ অবশ্যই দয়া করবে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে হুজুর আপনি দোয়া করবেন হুজুর বারবার বলে বাবা ক্যান্সারের কোনো অ্যানসার নাই আমি কিছুই করতে পারবো না বারবার কদমে লুটায়া পড়ে হুজুরের মনে বড় দয়া হয়ে গেল হুজুর ডাক দিয়ে বললেন বাবা মান্নান মাস্টার যান হাবিবুর রহমান মাস্টার সাহেবকে নিয়ে খানার মাঠে নিয়ে যান খানার মাঠে নিয়ে গিয়া তাকে দুই প্লেট ডাউল খাওয়াবেন কয় প্লেট দুই প্লেট ডাউল খাওয়াবেন দুই প্লেট ডাউল খাওয়া সোজা বাড়িতে নিয়ে যাবেন পাবনা নিয়ে যাবেন আল্লাহু আকবার মান্নান মাস্টারকে বলে দেওয়া হলো তিন মাস পরে আবার দরবারে আসবেন কি হয় না হয় দেখাবেন ডাক্তার বলে দিয়েছে 10 থেকে 12 দিন হুজুর কয় তিন মাস পরে নিয়ে আসবেন আল্লাহু আকবার আছে নি আছে কিছু হুজুর কেবলে যান ডাক দিয়ে বলে বাবা মান্নান মাস্টার তিন মাস পরে আবার দরবারে আসবেন এবার মাস্টার সাহেবকে নিয়ে এলাকার মধ্যে চলে আসলেন ডাক্তার দেখাইলেন দেখানোর পরে ডাক্তার চিকিৎসা করে দেখে তার যে সমস্যাটা ছিল রক্তের মধ্যে ব্লাড ক্যান্সার ছিল আর তার ক্যান্সার দেখা যায় না তিন মাস পরে বিশ্ব জাকির মঞ্জিলে মাস্টার সাহেব দেখলেন তার অসুখ ভালো হয়ে গেছে মাদ্রাজের ডাক্তার বলেছে 12 দিন বাঁচবে তিন মাসের বেলায় হুজুর কিবলা জানের প্রতি তার ভালোবাসা ঈমান বেড়ে গেছে এবার এলাকায় এলাকায় প্রচার করে কে আছে কোথায় চল আট্টশি যাব যত গাড়ি ভাড়া টাকা লাগে সব আমি দিব তোমাদের আট্টশি নিয়ে যাব আল্লাহু আকবার বলে ওই সময় তিনি 7 থেকে 8টা বড় বড় বাস গাড়ি চেনেননি ভাড়া করছে আট্টশি যাওয়ার জন্য সমস্ত খরচ ওনার এবার লোকজনকে ডাক দিনে তিন মাস পরে হুজুর দরবারে কাফেলা নিয়ে গেছে হুজুর কিবলা জানের কাছে যখন মান্নান মাস্টার বলে হুজুর এই যে মাস্টার সাহেবকে আপনি দোয়া করছিলেন মাস্টার সাহেব আসছে আল্লাহ ওনাকে মাফ করছে ক্যান্সার রোগী ভালো হয়ে গেছে উনি অনেক লোকজন নিয়ে আসছে উনি আপনার কাছে আসছে কিছু নজরানা হাদিয়া দিতে চায় হুজুর বললে বাবা আমি হাদিয়া আগে নিব না আগে মান্নান মাস্টার সাহেব আপনি মাস্টার সাহেবকে বলেন সে যতদিন বাঁচবে এই দরবারে সে গোলামি করবে সে যদি গোলামি করে তাহলে তার খেদমত আমি নিতে পারি আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ হুজুর কিবলা জান বললেন বাবা আপনি বলেন
যতদিন বাঁচবেন আপনি দরবার গোলামি করবেন মান্নান হবিবুর মাস্টার আবার একটু শিয়ান ছিল চালাক লোক ভাই হুজুর গোলামি করতে পারি যদি এই দরবারে আমার মরণ হয় তাহলে আমি দরবারে গোলামি করব আল্লাহু আকবার বলে আপনারা খবর নিয়ে দেখেন তেজখানার মধ্যে ওনার একটা ঘর দিয়েছিল তেজখানা কুরবানিশালা জাকির ভাইরা চিনেন নি কুরবানিশালার মধ্যে ওনার একটা ঘর দিয়েছিল মকদুমুল্লাহ ছিল মকদুমুল্লাহ খলি গ্রুপের চাচা ছিল উনা উনাদের আওলাদ যারা আছে তাদের কাছে বলবেন উনার হাবিব রহমান মাস্টার সাহেব 18ই ফাল্গুনে উনার আপন পীরের দরবারে শাস্তি শেষ ত্যাগ করেছিল উনার হায়াত আল্লাহ 20 বছর পর্যন্ত দিয়েছিল আল্লাহু আকবার বলে আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলা পাগল করেছে আমার আদরশীর বাবা আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলায় বাবা আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলায় এই পৃথিবী কারো জন্য আপন হবে না একদিন আপনি আমি চলে যাব আমরা বাড়ি ঘর করলাম সম্পদ করলাম যা কিছু করলাম সব কিছু ফালাইয়া ওই কবরের যাত্রী হতে হবে এত কষ্ট যাদের জন্য করলাম ওই মানুষগুলো একদিন তাড়াতাড়ি করে কবরে রেখে আসবে আমার জীবন আমি দেখেছি ঢাকার শহরে গুলশান বননিতে বড় বড় অট্টালিকা বড় বড় টাকাওয়ালা সম্পদওয়ালা মানুষদেরকে যখন তারা বিল্ডিং এর মধ্যে মারা যায় ওই ঘরের মধ্যে আর তাদেরকে রাখে না এলাকার লোকেরা আরো ধনী ব্যক্তিরা বলে তাড়াতাড়ি করে লাশটাকে নিচে নামাও গোসলের ব্যবস্থা করো দাফন কাফনের ব্যবস্থা করো এ বন্ধু এ ব্যক্তি এত কষ্ট করে সারা জীবন পরিশ্রম করে বিবির জন্য সন্তানের জন্য ভাইদের জন্য এত কিছু করলো তারা আসিয়া বলবে তাড়াতাড়ি করে দাফন কাফন করাইয়া কবরের যাত্রী হিসেবে তাকে রেখে আসো কার জন্য কি করবেন দুনিয়াতে রে কে আপনার আপন হবে যেদিন আপনি আমি মারা যাব ঘরের মধ্যে আর রাখবে না বাড়ির উঠানের মধ্যে আমাদের লাশটাকে রাখা হবে এলাকার লোকের আসিয়া গোসল করাইয়া তাড়াতাড়ি করে জানাজা নামাজের জন্য আমাদেরকে নিয়ে যাবে হাজার হাজার মানুষ জানাজা নামাজ পড়বে ওই লাশটা মনে করবে এই মানুষগুলি মনে হয় আমার সঙ্গে কবরে যাবে না না কবর পর্যন্ত যাবে ওই কবরে নামবে তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি নামার পরে লাশটাকে কালেমা শরীফ পরে যখন কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে যখন লাশটাকে রাখবে লাশটা মনে করবে তিনজন ব্যক্তি মনে হয় আমার সঙ্গে কবরে থাকবে রে তিনজনের মধ্যে দুইজন যখন উঠে আসবে একজন ব্যক্তি থাকবে ওই একজন ব্যক্তি পাশের সামানাগুলো দিয়া দিয়া আমাদের কবরটাকে ঢাকতে থাকবে আর বাসের তালায় যখন দেয়া হবে বাসের তালায় বিছায় দেওয়ার পরে আমাদেরকে মাটি চাপা দেওয়া হবে লোকেরা পড়তে থাকবে মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারা তো নুখরা বলে মাটি দিবে কথা বলেন ঠিক কিনা একবার কি চিন্তা করেছেন মনকে মন মাটি আমাদের কবরের উপর যখন পড়বে কবরটা অন্ধকার হয়ে যাবে আমরা দুনিয়ার মধ্যে অন্ধকার ঘরে থাকতে পারি না কিন্তু ওই কবরের ঘরটা তো অন্ধকার হয়ে যাবে মনকে মন মাটি কবরে দেওয়া হবে আর কাউকে পাবেন না ওই কবরে কাউকে আপন পাবেন না আপন যিনি হবে তিনি হলো আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন কথা বলেন ঠিক কিনা যে নবী কবরে আপন হবে কুলসিরাতে আর আপন হবে ময়দানে হাশরে আপন হবে নবী আমার সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে আমার আল্লাহ হাশরে মাঠ যে দিন কায়েম করে দিবে ওই দিন আমার আল্লাহ কাহার রূপ ধারণ করবে কারো কথা শুনবে না আমার নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে আল্লাহ ডাকবে বলে হাবিব আপনার কান্না আমি সহ্য করতে পারি না আপনি কান্না বন্ধ করেন রসুলে পাকের ওই সোয়াল মোবারকের পানি যখন গড়ায় গড়া জমিনে পড়বে আমার আল্লাহ পাকের কাহার নামের রূপটা আস্তে আস্তে করে মনটা নরম হয়ে যাবে আমার আল্লাহ জিব্রাইলকে ডাকতে বলে জিব্রাইল আমার হাবিব কি চায় যাও আমার হাবিবকে ডাকি দাও আমার হাবিবের কান্না আমি সইতে পারি না ওই দিন জাহান্নামের আগুনগুলি জাহান্নাম ব্যক্তিদেরকে দাবড়াবে সমস্ত নবীদের কাছে তারা দাঁড়ায় দিবে তারা বলবে আমাদের কাছে কোন লাভ হবে না
চলে যাও সেই রহমতের নবী আখির নবী নূর নবীর কাছে ওই মানুষগুলো নবীকে খুঁজতে থাকবে কোথাও পাবে না যা দেখবে নবী আমার উলসিরাতের ঘাটে হাশরের ময়দানে সেজদায় পড়ে পড়ে কান্দে হাশরেরও মাঠে যেদিন দোজখ আসিবে উম্মতি উম্মতি বলে নবীজি কান্দিবে ইয়া নবী মুহাম্মদ পাপেরও কান্দারো ইয়া নবী মুহাম্মদ আল্লাহু আকবার খোদা তোমায় দিয়াছেন সাফায়াতের ভারো ইয়া নবী মুহাম্মদ নবী আমার কানতে থাকবে আমার আল্লাহ জিব্রাইলকে রেখে বলবে জিব্রাইল যাও এই যে এক লোটা পানি তোমাকে দিলাম এই পানির লোটা আমার হাবিবের হাতে দিবা আর আমার হাবিব কি বলবা জাহান্নামের আগুনে দিকে যেন ওই পানিটা ছিটায় দেয় যখন আমার নবী জাহান্নামের দিকে পানিটা ছিটায় দিবে জাহান্নামের আগুনগুলি জাহান্নামের দিকে চলে যাবে আমার নবী বলবে ইয়াকে জিব্রাইল ভাই জিব্রাইল এই পানির তো পাওয়ার ক্ষমতা কেমন করে হলো রহমতের নবীর সামনে জিব্রাইল দাঁড়ায় বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার মধ্যে যারা আপনি রসুলকে ভালোবেসে আল্লাহর ওলির মজলিসে বসে আপনি রসুলকে মোহাম্মত করে চোখের পানি ছেড়ে দিয়ে যারা কান্না করেছিল ওই পানি আমার আল্লাহ পিতা যাইতে দেয় না ওই পানি আমার আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছিল যেই পানি জাহান্নামের দিকে সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনগুলি জাহান্নামের দিকে চলে যায় এ বন্ধুক আমার নবী উম্মতকে রাখতে বলে উম্মতেরা দুনিয়ায় তোমাদের জন্য কাঁদলাম ময়দানে হাশরে তোমাদের জন্য কান্দি কারণ ওদিন পাপিষ্ট উম্মতগুলি নবীকে চিনতে পারবে না রসুলে পাকের সামনে যখন যাবে কালো পর্দা পরে যাবে আল্লাহু আকবার বলবে কে গো আপনি এখানে কান্দেন নবী আমার ডাকতে বলবে উম্মতেরা রে দুনিয়াতে তোমাদের জন্য কাঁদলাম হাশরের ময়দানে কান্দি আমি রহমতের নবী উম্মতের কান্দারি নবী বন্ধু মুসলমান আমার নবী দুনিয়াতে উম্মতকে ভুলে নাই সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্দেন কাফের বেঈমানেরা নবীজির শরীর মোবারককে মোরা উঠেরে ভরি নিয়ে ঢেকে দিত আল্লাহ ডাক দিয়ে বলতো হাবিব আপনার এই কষ্ট আমি সইতে পারি না আপনি একবার বলেন কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দিব নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ কাফের বেঈমানদেরকে ধ্বংস করলে কালেমার বাণী আমি কার কাছে পৌঁছাইব ইলাহি আলামিন আসমানার জমিন সৃজন করিলেন আল্লাহ যাহার খাতিরে নবীজির শানের কথা বলবো গো কারে নবীজির শানের কথা পারে তরি বান্দিয়া আমার নবী থাকবে দাঁড়াইয়া পারে তরি বান্দিয়া নবী থাকবে দাঁড়াইয়া ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে নবীজির শানের কথা বলবো গো কারে নবীজির শানের কথা